এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। আশিত সাউন্ডোশা ডিজে বাপি ডুশা 8 নম্বর ফোর। চাকরি করবো না আর চাপের উপরে যাবে পড়ে যায়। হঠাৎ আসামি পুকুরে ঝাঁপ দিল, তাহলে আসামিটা ধরবে কিভাবে? কেন আমি 3-4 দিন পরে মেশিন বসিয়ে পুকুর ছেঁচে দেবো, ছেঁচে দিয়ে আসামি আমি কাবাট করে ধরে নেবো। তাহলে গাড়ি নিয়ে মাঠে বার হবি, নইলে গ্যারেজে ঢুকিয়ে রাখবি। আমি ছুট মারবো। স্যার তুমি এটা কি করলে? যেটা করে ঠিক করেছি। তাহলে কি আমাদের বাঁ হাতের কাজ একদম স্টপ? আজকে থেকে বাঁ হাতের কাজ বন্ধ। তুমি জানো না কি সরকার বারবার ঘোষণা করছে, বাইক ধরে টাকা নেওয়া যাবে না, তবে গাড়ি ধরবে। ধরবো যদি কাগজপাতি ঠিক থাকে ছেড়ে দেবে, আর যদি কাগজপাতি ডিস্টার্ব থাকে তাহলে থানায় ঢুকিয়ে দেবে। হারান হাবিলদার, আমার ফোন এসেছে, ফোন কর, ফোন কর, ফোন কর, ফোন। কালকের বেলা 12টা পর্যন্ত থানায় ধরে দিতে হবে। হ্যাঁ স্যার আমি কথা দিচ্ছি, কালকের বেলা 12টা পর্যন্ত আমি থানায় ধরে দেবো, চিরুনি তল্লাশ করে আমি ধরে দেবো। চলো পশ্চিম দিকে। ঠিক আছে আসামি ধরবো, সিটি মারবো, দুজনে এক জায়গায় হবো। চলো প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে। বন্ধু ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, বন্ধু ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, মনে হয় জীবনটা রে পাল্টা বাজাইছি। প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে রে।
বলি শোনো, তোমার বয়স এখন কম আছে, আমাদের পালাতে হবে। দেখেছ তো আমার এই বড় বড় চুল ছিল, কেটে ছোট করে দিয়েছে। কিছু বলতে পারিনি কেন জানো? শুধু ভালোবাসি বলে। ভালোবাসা কাকে বলে দেখিয়ে দেবো, ভালোবাসা ইতিহাসে দাগ রেখে যাবো। যেমন ভালোবেসেছিল সূর্পনখা লক্ষণকে, লক্ষণ ভালোবেসে কেড়ে নিয়েছিল নাক, তেমনি এই অধম তোমাকে ভালোবেসে কেড়ে নিয়েছে চুল। এই বড় বড় ছিল, কেটে কি করে দিয়েছে? কিছু বলতে পারিনি কেন জানো? শুধু ভালোবাসি বলে। আমার শোনা একদম আমার কাছে আসবে না, আমার কুলু 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 বলি শোনো। বলো, আমাদের ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে। এই কে ধরবে? পিছনে পুলিশ তাড়া করেছে। আমি কি বলি শোনো? বলো, আজকে রাত্রকার যে কোনো প্রকারে এখানে গা ঢাকা দিয়ে থাকতে হবে, এই কুমড়ো বাগানে। এই যে এখানে কি বড় বড় ঘাস, কিলবিল করছে। জোঁক হয় হোক, তবু ভালোবাসা ইতিহাসে দাগ কেটে দেবো। ভালোবাসা কাকে বলে আজকে দেখিয়ে দেবো। যেমন ভালোবেসেছিল রাবণ সীতাকে হরণ করে নিয়ে এনেছিল অশোক কাননে, তেমন এই অদম তোমাকে ভালোবেসে এনেছে এই কুমড়ো বাগানে। ভালোবাসা কাকে বলে ইতিহাসে দাগ রেখে দেবো। এই বলি শোনো, আজকে রাত্রকা তুমি এখানে কাকতারু হয়ে দাঁড়াও, কালকে সকাল হলে আমি দিল্লি পালিয়ে যাবো তোমাকে নিয়ে। এইখানে দাঁড়াবো, এইখানে আমি সাজিয়ে দিই কাকতারু, ওটা সাজিয়ে দিই। ঠিক আছে, 12 বছর ধরে ঘুরছি এই জিনিসটা তোলার জন্য। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর পিড়িতে আশায়। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম রে তোর ভয়তে আমার পা তোলায় থেকে মাথা বন্ধু কাঁপতেছে। তাড়াতাড়ি বলুন, এবারে হয়েছে? এরকমই থাকলে হয়ে যাবি। ওই সামনে গিয়ে দাঁড়াও, সামনে গিয়ে দাঁড়াও। কোথায় দাঁড়াও? ওই তো, ওই তো সামনে। এবার ঠিক আছে ও বাবা, একদম এইখানে। কি যেন কম হচ্ছে, কি যেন কম হচ্ছে, নানা জুতো আর ঝাঁটা কম হচ্ছে। এইবার ঠিক আছে, এইবার ঠিক। এই আমার ঠিক হয়েছে? না না, ওইভাবে ঠিক হয়েছে কেন? ভালো করে দাঁড়া, কাকতারু আছে ওইভাবে দাঁড়া। তো কিরকম দাঁড়াবে? আরে সোজা করো, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে। এই এরকম কাকতারু নাকি এরকম হয়ে দাঁড়ায়? এই দেখি দেবে তো দাও। আরে হাতটা স্ট্রেট করো, একদম এরকম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওই ঝোপের আলালে আছি। এই এই ডাকলে যেন সারা পাই, তুমি ডাকলে আমি খোটাশের মতো ছুটে আইব। ঠিক আছে, আজ তুফার জন্মবিথা। বারবার বলেছিলাম পুলিশের চাকরি করব না। কোথায় খানা, কোথায় আনা, কোথায় কুমড়ো বাগানের ভিতরে ডিউটি পড়েছে। তবে লোকের মুখে শুনেছি এই কুমড়ো বাগানে আসামি আছে, আসামি ধরবো, থানায় ঢুকিয়ে দেবো। আমি কি আমার চাকরি করছি না, আমার বাবার চাকরি। বাবার নিজের লাঠি ভয়তে নিজের মুখে ভাবতেছি না, আসামি ধরবো আর থানায় আমি গ্যারেজ করবো।
আমি মনে করি আসামি পা বেরিয়ে আছে। চুপ করো, আমি শুনি যে কুমড়ো বাগানে না গিয়েছে, এই কাছে গোড়ায় বসে এসো, আসামি ধরে না চলে বসা। তুমি মারো নি না, আমি দাদুর মুখে শুনেছি। বাগানে আর থাকবো না, পিছনে লেগেছে ইঁদুর ছানা, যাবো আমি ঘরে, ছুটে ফেলে যায় আমার দিকে। ও কুমড়ো বাগানে আর থাকবো না, পিছনে লেগেছে ইঁদুর ছানা, যাবো আমি ঘরে, ভয়ে ছুটে ফেলে যায় আমার দিকে, ছুটে ফেলে যায় আমার দিকে। স্যার আমি বলি, আরে কোথায় যাবে? আচ্ছা স্যার, এই মালটা এখানে ছিল না ওখানে ছিল? ওখানে ছিল। ওখানে ছিল তো কালো তো বাইশ। তোমার দেখার ভুল হচ্ছে, তবে আমি দাদুর মুখে শুনেছি। কি শুনেছো? কুমড়ো বাগানে কুমড়ো ভূত থাকে। পুলিশের চাকরি করছে আর মাকে ডাকছো? বাবা কই, বাবার কাছে চলে যাও। শাট আপ। ওটা তোমার মনে করেছে? আরে কাকতাড়ুয়া হাওয়াতে দোল খাচ্ছে, তোমার কানে লেগেছে মনে হচ্ছে। কাল জ্বালা করেছে। হ্যাঁ জ্বালা করেছে, বেশ আমি দেখব। কাল জ্বালা দইরে দে। ভালো করে দেখো, এ মনে হচ্ছে আসামি। ভালো করে দেখো, দেখো ভালোবাসা ছাড়াবো। কুমড়ো বাগান ভর্তি করতেছো, আসামি মাথায় চড় মারো তুমি, জেলের খানি এবার টানাবো। পাকা বেলে হে কাক ঠাকুর মানো, বেলে হে কাক ঠাকুর মানো, ধরেছি আসামি মাথায় চড় মারো তুমি, ধরেছি আসামি মাথায় চড় মারো তুমি, জেলের খানি এবার টানাবো। পাকা বেলে হে কাক ঠাকুর মানো, পাকা বেলে হে কাক ঠাকুর মানো, মারবো মারবো। স্যার আমি ফটো মিলাবো। হ্যাঁ মিলাও, ফটো মিলাবো। দেখো তো খলো খলো, ছান মিলেছে কিন্তু একটা জিনিস কম পড়েছে। কি? ছানির মাথায় চুল্লাই চুল্লাই, মাথা চুল ছিল বড় ছিল কেটে, ভালোবাসি বলে গেছি আমি চেপে। নারী
দিচ্ছিলি ভালোবাসা রে, স্কুল থেকে টাকা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, তবু তোরা পালাচ্ছি না না, ঘরে বসে বসে প্রেম কর, মাঝে মাঝে দেখা কর, 18 বছর পূর্ণ হলে বিয়ে কর। মাথা চুলছিল বড় হচ্ছিল কেটে, ভালোবাসি বলে গেছি আমি কেটে, স্যার আমার দাও না ছেড়ে, মায় আমার কাঁদবে ঘরে, স্যার আমার দাও না ছেড়ে, মায় আমার কাঁদবে ঘরে, কেমন ভুল আর হবে না। হারান তাই লিখে থানায় তাহলে তুই কিছু নিতাই? স্যার আমি নিতাই, তবে আমি তো গৌর সেলুন দোকানির ভাই নিতাই। তুই তো একটা ক্রিমিনাল, তুই মেয়েদের ভালোবাসিস না, মেয়েদের সঙ্গে ভালোবাসার অভিনয় করিস, ভালো ভালো দেশ থেকে মেয়ে তুলে বিদেশ বিক্রি করিস। চল, তুই থাকবি জেলে, এই মেয়ে থাকবে হোমে, প্রাপ্ত বয়স হয়ে গেলে এর বাবা নিয়ে যাবে ঘরে। চল, বুঝেছিস? আশা করি বুঝেছিস। আমি ছুট মারব। তোমার বাবা মা ছোটবেলায় লেখাপড়া শিখে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আর সেই বাবা মাকে না জানিয়ে একটা অচেনা ছেলের হাত ধরে তুমি পালিয়ে চলে এলে। আমি ভুল করেছি, আমি ওকে খুব ভালোবাসতাম, ওকে ভালোবেসে আমি বাড়ির থেকে পালিয়ে এসেছি। আমরা মেয়েরা অজানা অচেনা ছেলের হাত ধরে বাড়ির থেকে পালিয়ে আসি, বাড়ি থেকে টাকা পয়সা সোনাদানা সব নিয়ে চলে আসি, কিন্তু আমরা বুঝতে পারি না যে ছেলেটার হাত ধরে আমি চলে এলাম, ওই ছেলেটা প্রকৃত মানুষ না অমানুষ। বেশ, কিন্তু এখন তো তোমার আমার সঙ্গে থানায় যেতে হবে। ও দাদা গো, আজকে আমি যদি তোমার নিজের বোন হতাম, তুমি কি পারতে দাদা? তুমি কি পারতে তোমার বোনের প্রতি এই রকম অবিচার হতে দেখতে পারতে দাদা? বেশ, আজকে তুমি যখন আমার দাদা বলে ডেকেছো, দাদার কর্তব্য আমি করব, তোমাকে নিয়ে তোমার বাবা মার হাতে তুলে দেব, আর বছরে একদিন তোমার সঙ্গে আমি দেখা করতে আসব। রাখি বন্ধনের দিন, আমি দিন গুনেছি সারা বছর, এই দিন তাকে কাছে পেতে, আমি দিন গুনেছি সারা বছর, এই দিন তাকে কাছে পেতে। আমি দিন গুনেছি সারা বছর, এই দিনটাকে কাছে পেতে, আমি দিন গুনেছি সারা বছর, এই দিনটাকে কাছে পেতে। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.